নমস্কার, আজকে আমি ক্রিস্পি চিকেন বানাবো। এখানে 500 গ্রাম চিকেন আছে, ছোট ছোট টুকরো করা, একদম ছোট ছোট কিউবিক টুকরো সব। দেখুন, যদি আরো ছোট হয় আরো ছোট করে নিতে পারেন। আর সাথে লাগছে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, নুন, ভিনিগার, কর্নস্টার্চ, লঙ্কা গুঁড়ো, আর চাট মশলা, আদা রসুন বাটা, আর ভাজার জন্য ব্রেড ক্রাম আর ময়দা, এই দুটো লাগছে, আর সঙ্গে ভাজার জন্য তেল। সয়া সস দিলাম, গোলমরিচের গুঁড়ো, নুন, এক চামচ নুন, এক চামচ ভিনিগার, দু চামচ কর্ন স্টার্চ, একটু লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আর আদা রসুন বাটা। একটা ডিম, এটা ভালো করে আমাকে মাখাতে হবে। এটা ঘন্টা দুয়েক আমি ম্যারিনেশনে রেখে দেবো। দু ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে, এবারে আমি ময়দা 1 কাপ, আর বিস্কুটের গুঁড়ো 1 কাপ, একটু নুন, একটু চাট মশলা, আর একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা একটা করে চিকেন এখান থেকে নিয়ে আমি ময়দা বিস্কুটের গুঁড়োর উপরে দেব। এগুলো ভালো করে মাখাতে হবে যাতে পুরোটা কোট করে। পুরো চিকেনটা কোট করলো,
এরকম ভালো করে ছেড়ে তুলে রাখতে হবে। এবারে আমি কড়াইয়ে তেল গরম করেছি, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার ছেড়ে দেবো একটা একটা করে। একদম কমিয়ে, একদম সিমে গ্যাসটা রাখতে হবে। চিকেনটা কাঁচা, ওই জন্য ভেতর থেকে হওয়ার জন্য গ্যাসটা একদম কম রাখতে হবে। ব্রাউন হয়ে আসবে তখন উঠাবো। এক দিয়ে ব্রাউন হয়ে গেছে, বিকেলে চা দিয়ে খাওয়ার খুব ভালো জিনিস, বাচ্চারা খুব ভালোবাসে। জমা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। এবার টমেটো সস দিলাম সঙ্গে, আর শসা পেঁয়াজ কুচো স্যালাড। ক্রিসপি চিকেন হয়ে গেছে।